হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা ভাববে কেন আমি ভিডিও না দিয়ে ফটো দিয়ে এডিট করে কথা ব্যাকগ্রাউন্ডে কথা বলছি, তো সেটার জন্য হচ্ছে একটাই কারণ, আর বলো না। আমি আজকে মানে আমি রাত্রেবেলায় ভিডিওটা এডিটিং করে পোস্ট করে রাখি, দিয়ে প্রাইভেট করে রাখি, নেক্সট দিন পোস্ট করি, কারণ আমার নেটের খুব প্রবলেম এখানে। মানে আমার রাত্রেবেলায় 12টা-6টা ফ্রি আছে, আর বাকি দিনের বেলা আমাকে 2G দেয়, তো সেই নেটেতে আমার হয় না। আমার ভিডিও এডিটিং করে পোস্ট করতে আমার 2G লেগে যায়, এক একটা ভিডিও যদি 10 মিনিটের হয়ে থাকে তো হয় না। আর হাজব্যান্ডের কাছ থেকে নেট নিয়ে করলে কি হয়, তোমার ওর নেটের সেভাবে স্পিড পায় না, আমি তো সেই জন্য নিজে দিয়েই চালাতে হয়। সেই জন্য আমি রাত জেগে ভিডিও এডিটিং করে সব কিছু করে রাখি, আর কালকে করতে না ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য ভাবলাম যে সকালে উঠে করে নেবো। যাই হোক, কালকে একটু নেটটা কম ঘাঁটবো, তো সেই জন্য ভেবেছি করবো। তো আজকে সকালে উঠে ভিডিও এডিটিং করেছি, পোস্ট করবো বলে থাম্বনেলটি রেডি করেছি, যদিও ঠিকঠাক মতো পারি না, তো যেটুকু পারি সেটুকুই করেছি। ভিডিওটা পোস্ট করতে গিয়ে দেখি কপিরাইট ক্লেম উঠেছে, তো জানি না কেন, দুবার ধরে করলাম, তাও এডিটিংয়ের জায়গাগুলো মানে কাট কাট করে করলাম, তাও দেখছি সেই কপিরাইট ক্লেম উঠছে। জানি না কি প্রবলেম, আমি হয়তো মিউজিকগুলো ঠিকঠাকভাবে অ্যাড করিনি, মানে যেই মিউজিকগুলো অ্যাড করা চলে না ইউটিউবে, তো সেগুলো করেছি হয়তো হবে, কারণ আমাকে যেই মিউজিকগুলো শো করছিলো সেগুলোর মধ্যেই আমি অ্যাড করেছি একটা ছোট্ট, তাও আবার 50 সেকেন্ডের। তো জানি না এরকম কেন হচ্ছে আমার সাথে, আমি 3 বার এডিটিং করে মানে আবার আমি নেটপ্যাক ভরে আবার আমি পোস্ট করলাম, 3 বার করেছি, 3 বারই সেম প্রবলেম, তো সেই জন্য এখন ভিডিও দিতে পারলাম না। এক্সট্রিমলি সরি, এভাবেই আমার পাশে থেকো, সবাই ভালো।